एंड वेलकम बैक टू माय चैनल। आज के सकाल सकाल तुम्हारे काछे आसिनी, एखन बजे तोमार 11টা। तो 11টা নাগাদ তোমাদের কাছে এসে আজকে ব্লগটা শুরু করলাম। আর দেখো আমার স্নান পূজো টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। আর গপুর জন্য যে তোমার ইয়েটা কিনে নিয়েছিলাম সোয়েটারটা, সেটা গপু কাছে পরিয়ে দিলাম। অ্যাকচুয়ালি কালকে না একটু অনেক আলমিরাটা পরিষ্কার করেছিলাম, এত মানে জামা কাপড়গুলো রাখার জায়গা হচ্ছিল না, তাই জন্য পুরনো কিছু জামা কাপড় রিজেক্ট করে দিতেই হলো। কিছু ওই দিয়ে দেবো, মাসিকে দিয়ে দিয়েছি কিছু কিছু, আরেকটা বাচ্চা আছে গরিব তাকে দিয়ে দেবো, এমনি মানুষ কিছু জামা আছে গরিবদের ভেতরে দিয়ে দেবো, তাদের দরকার আর কি। নিডস সোয়েটার ময়েটার অনেক কিছু জমে গেছিলো, তো সেগুলো সব কিছু ক্লিয়ার না করলে না অসুবিধা হয়ে যাচ্ছিলো, তো সেগুলো ক্লিয়ার করে রাখলাম। আর যেগুলো সুতির যে মানে কাপড় জামাগুলো সেগুলো আমার রেখেও দিতে হয়েছে, ঘরটোর পোচাপুচি করতে কাজে লাগে, তো সেগুলো করেছিলাম। করার পরে না আমার একটু ডাস্ট অ্যালার্জি রয়েছে, আর মাস্ক পরে করিনি, তার জন্য একটুখানি ব্রিদিং প্রবলেম স্টার্ট হয়ে গেছে কাল থেকে। তো কালকে তো সিরজিন খেয়েছি, তো তো আজকেও সে প্রবলেমটা রয়ে গেছে। তো যা গিয়ে আজকে রান্না বান্না বিশেষ কিছু একদমই ঝামেলা করিনি, একদমই সিম্পল রান্না করেছি, তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, যার জন্য আছে সকাল সকালই হয়ে গেছে। আর চানটা করেও নিলাম, কারণ মাথার চুলটা শোকায় না, দিয়ে আরও তাতে ঠান্ডা লেগে যাওয়ার ভয়টা থাকে। সকাল সকাল মোটামুটি চান ঠানগুলো করে নিই, তাহলে কি চুলটা শুকিয়ে যায়। তো এই হচ্ছে ব্যাপার। তো ছেলে ওদিকে ক্লাস করছে, ওর পরীক্ষাও চলছে, সকালবেলা 7:30 থেকে ওদের পরীক্ষা, অ্যান্ড দেন তারপরে ক্লাসে স্টার্ট হয়। কিছু কিছু ক্লাস এখন হচ্ছেও না যেহেতু বড়দের এক্সাম চলছে, তো ম্যামদের ওখানে গার্ড দিতে হচ্ছে, তো ম্যামদের একটু টাইম অ্যাডজাস্ট করতে অসুবিধা হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের দিনটা আমার সঙ্গে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। কি হলো এখন? হবে না, আজকে যাওয়া হবে না, ঠান্ডা পড়ে গেছে, বেরোনো হবে না, বেরোতে হবে না, যাও। আচ্ছা বেরোবে না, যাবে না বাইরে, না যাওয়া হবে না, ঠান্ডা বাইরে, ঠান্ডা লেগে গেলে কি হবে, নিয়ে যেতে হবে তোমাকে, তোমাকে নিয়ে যেতে হবে। আচ্ছা একটু রোদ উঠুক যাবে, হ্যাঁ যাবে তো, একটু রোদ উঠুক যাবে, হ্যাঁ যাবে তো, দাঁড়াও একটু রোদটা উঠতে দাও, চুল কাছে নাকি কে না, ও জামাটা খুলে দিতে হবে, দিয়ে চেন পড়াতে হবে, ওই জন্য জামাটা খোলার জন্য এমনি করছো, পাগল হয়ে গেছে, নেশা করে নেশা লেগেছে, নেশা করে নেশা লেগেছে, দুপুরে আজকে লাঞ্চ মেনু দেখিয়ে দিই, একেবারে সিম্পল লাঞ্চ মেনু আজকে আমাদের। এই হয়েছে আলুর চোখা ধনে পাতা দিয়ে, বেগুন ভাজা, ধনে পাতা দিয়ে পাতলা করে মসুর ডাল, আর হয়েছে এখানে মাছের ঝুড়ো ভাজা, গন্ধরাজ লেবু যেটা রিক খাবে আর আমি খাবো। আচ্ছা আর এদিকে সোনার মায়ের খাওয়া শেষ, সাফার চাট পেঁপে দিয়ে চিকেনের ঝোল, চলো এবার আমরাও খাওয়া দাওয়াটা স্টার্ট। গুড ইভিনিং, কি করছি, এ দেখো এই বাদামগুলো খাচ্ছি, আর দেখো চো আমার ঘরে লোভী বাচ্চাটাকে অলরেডি কিন্তু অনেকগুলো খেয়েছে, এমন নয় যে অল্প খেয়েছে, তাও দেখো দেখো ওখানে নেই, কোলের ভেতরে আর নেই, যদি পয়েট হয়ে যায় ওই খম খম খম। এই বাদামগুলো না খেতে খুব ভালো লাগে, মা ছাড়ি ছাড়ি খেতে, ছাড়ি ছাড়ি খেতে এই বাদামগুলো, আখ
এগুলো ছাড়ি ছাড়ি খেতে আমার খুব ভালো লাগে, ছাড়ি ছাড়ি খাবারগুলো খেতে। দেখছো কেমন লোভী, দেখো কতগুলো খেয়েছে, খেয়ে শান্তি হচ্ছে না, আরো চাই। তোমাদের ঘরে আছে কি এরম লোভী বাচ্চা? তোমাদের কারোর ঘরে আছে? থাকলে বলো। তোমাকে ধরেছে? সঞ্জিৎ দেখ, তুই তোর মায়ের কাছে খেলি, তুই ঠাম্মার কাছে খেলি, সবার কাছে, আমিও দিলাম। কত খাই বল, বল কত খাই বল, এটা আমরা খাবো না একটু? আমরা কি খাবো না? দেখ আমরা কি খাবো না? শোনা মানে, যা ওই ওই গুলো খাও, যা ওই ঠাম্মা দেবে, ঠাম্মা দেবে, যা মা ঠাম্মা দেবে, যা খাওয়া হয়ে গেছে ওর, এটা আমার তো। এই রেখে দিলি মা, যাও যাও রেখে দিলি, যাও আবার এসছে, আবার তুমি কি বিরক্ত হয়ে গেছো? এগুলো খাও, ওর কি ঠিক, এটা তো ওর খাবার নয়। ওই মা, ইমা পুরো জামটি দিচ্ছে। মার জায়েঙ্গে, মিট জায়েঙ্গে, নাম নাম দিব না। হুম, বউ বাবা মজা খা দুটো, এই বিস্কুট খেতে নেই শোনা। বউ চিকেন পকোড়া খাবি? হুম, আনি চিকেন পকোড়া খাবি? হ্যাঁ, জানো তো কালকে গেছিলাম বাজারে, কালকে না সানডে গেছিলাম, তো ওখান থেকে আমি একটা এই আইলাইনারটা কিনে নিয়েছিলাম, আইকনিক ল্যাকমি আইকনিক জেল বলেছিলাম, বাট আমার খেয়ালই ছিল না সেম রয়েছে আমার কাছে। আমি ঘরে এসে দেখছি যে সেম জিনিস আমার কাছে রয়েছে, তাইলে এটা দরকার নেই। আর সোয়েটার রিটার্ন করতে যাব, সানডে গেছিলাম বাজার থেকে তো কিনে নিয়েছিলাম, আর কালকে মার্কেট বন্ধ ছিল তো হবে না, যেন এটা এখন যাব রিটার্ন করব। আর তোমার দেখি আর যদি কিছু টুকটাক আরো কিছু কেনাকাটি আছে, শপিং করার কাম আসছে, দাঁড়াও এক মিনিট, আরো কিছু শপিং টপিং করার বাকি আছে, তো সেগুলো লাস্ট মোমেন্ট শপিং সেরে ফেলবো এবারে। আর এই শীতকালের সব থেকে বাজে জিনিস সেটা হচ্ছে, যাই ড্রেসেস পরো যাই পরো না কেন, সাথে কিন্তু একটা জ্যাকেট পরতেই হবে। আর আমি মানে ঘুরতে যাবো, আমি ভীষণ কনফিউজ, আমার একদম ভালো লাগে না, কেন একদম ড্রেসে কোনো রকম কোনো ফ্যাশন করতেই পারবো না, যাই পরো না কেন, সাথে একটা করে জ্যাকেট পুরো স্টাইলটাকে একদম ঢেকে দেবে। আর এখন আমি বাইরে বেরোলে একটুখানি মানে গ্লাসটা পরি, কারণ চোখের মধ্যে ধুলো থেকেও প্রোটেক্ট করে, আর প্রবলেম তো রয়েইছে, তো মানে এখন পরার চেষ্টা করি ম্যাক্সিমাম সময়টা, নাহলে না প্রচণ্ড তোমার ব্যথা করে। তো চলো, মানুষ ডাকছে শুনতেই পেলে, রাত বাড়লে ঠান্ডাও তার সাথে সাথে বাড়তে থাকবে, সো
লেটস গো দেখি ঠান্ডা পড়ে গেছে নাকি বাবা এত ঠান্ডা পড়েছে বোঝো ঠান্ডা পড়েছে র‍্যাক বেরিয়ে গেছে হ্যাঁ বসো না দেবো ডিস্টার্ব করবে না কেউ কাদের বউ এটা ভালো করে মাথাটা কানটা ঢেকে নাও কানটা কানটা ঢেকে নিও কানুতা কানুতা ঢেকে নাও বাবা হ্যাঁ বাবা হ্যাঁ কানুতা ভালো করে এত ঠান্ডা লেগেছে এত ঠান্ডা পড়েছে বেশি করে চলো ঘুমি বাবু বা তুই ঘুমি না নিচে ভালো না তুমি মায়ের কাছে বসো তো মায়ের আগে তুমি বসো দাদা মুখে জামা কাপড় দিয়ে এখনো আর এঞ্জেলের প্রেস্টিজ এঞ্জেলের এখন বাচ্চা বেবি এঞ্জেল এখনো ডিস্টার্ব করবে না কেউ এঞ্জেলকে এখন তুমি তোমার কাজ করো তুমি তোমার কাজ করো না তারপর আমি সিমেট্রিটা একটু করবো ইংলিশটাও লিখবে দেখো কি কি কিনে নিয়ে আসলাম আমার জন্য একটা জিনিস নয় আর মানুষ জন্য কিছু কেনা হয়েছে এই টি শার্টটা রিকের জন্য কেনা হয়েছে দেখো হাতটা একটু ফ্যাশনেবল কালারটা খুব মিষ্টি তাই না এটা রিকের জন্য কেনা হয়েছে এই বডি ওয়ার্মার আমার কেনা হয়েছে একটা রিকের কেনা হয়েছে একটা রিকের আরেকটা সেট রয়েছে মানুষ অলরেডি রয়েছে তাই মানুষ আর কেনা হয়নি এইটা কিনেছি আমি কানের জন্য এটা একটা আমার কেনা হয়েছে একদম টাইট পুরো কারণ মানে আমি শুনতে পাচ্ছি না কিছু এত টাইট টাইট খুব ভালো কিউট না দেখতে খুব কিউট রিকের একটা জ্যাকেট কেনা হয়েছে একটা অনলাইনে দিয়েছি ওটা এখন আসেনি এই একটা জ্যাকেট রিকের কেনা হয়েছে রিকের জ্যাকেট ভেতরটা বেশ গরম এরকম ভেতরে তোমার মোটা সেই কি বলে পশমের কাপড় টাইপের দেওয়া রয়েছে একটুখানি মোটা এক্সট্রা ঠান্ডা পড়েছে আর বরফ তো একদম পড়বে ওই সময়টা মানে পড়ছে অলরেডি স্টার্ট হয়ে গেছে তো বুঝতেই পারছো কতটা ঠান্ডা সেই জন্য একটু মোটা জিনিস না নিয়ে গেলে খুব মুশকিল আর এই টি শার্টটা মানুষ জন্য কেনা হয়েছে অনলাইন থেকেই ম্যাক্সিমাম মানে করা হয়েছে মানুষটা হচ্ছে এইরকম খোলা আবার মুশকিল এই যে এইরকম মানুষ টি শার্টটা তো ম্যাক্সিমাম অনলাইন থেকেই কেনা হয়েছে এগুলো অফলাইন থেকে কিনলাম সেদিন গেলাম যে না দেখলাম দোকানটার দাম ঠিকঠাকই রয়েছে আর বেশ মানে পছন্দ হলো তো অলরেডি যেহেতু অনলাইন থেকে আমরা কিনে ফেলেছিলাম প্রচুর পরিমাণে সেই জন্য আর কি ক্যাটালগটা আর কেনা হয়ে ওঠে আর কিনলাম না ঠিক আছে পেপারস গুলো বার করে দিই এই কটা জিনিস মোটামুটি কেনা হয়ে গেল কমপ্লিট প্রায় শেষের মুখে ঠান্ডায় মানে কোথাও যাওয়া মানে একটা বিশাল হায়ানি কিন্তু যে স্টাইল করবো তা হয় না সব ওই জ্যাকেট কোট এসবের মধ্যে পুরো স্টাইল একদম ঢেকে যায় ভালো লাগে না একদম
ব্যাগও ভারী হয়ে যায় গাদা গাদা। প্রচন্ড ঠান্ডা এই সময়টা, না চাইলেও মন চাইলেও ফ্যাশন করা যাবে না, মানে এতটাই ঠান্ডা পড়েছে এই সময়টা। এখানে মানে আমাদের দুর্গাপুরেই বেশ ঠান্ডা, বেশ ঠান্ডা। মানে বাইকে করে এলাম তো, হ্যাঁ একদম বুঝিয়ে দিয়েছে, এত ঠান্ডা লাগছিল চোখে। ভাগ্যিস চশমাটা পড়ে গেছিলাম, নাহলে চোখের মধ্যেও না ঠান্ডা লাগে। চোখে ঠান্ডা লাগে না, আমার চোখে কি হয় না, চোখ থেকে সমানে জল গড়াতে থাকে, তো সেই জন্য ভাগ্যিস পড়ে গেছিলাম। রাত্রেবেলাতে বিশেষ কিছু আজকে ডিনার করবো না, চাউমিন বানাবো। আর শীতের সমস্ত সবজি দিয়ে ফুলকপি গাজর মটরশুঁটিটা আমার শেষ হয়ে গেছে। আর তোমার বিনস আছে, ক্যাপসিকাম আছে, আর দেবো ডিম দিয়ে বানাবো। আর আমারগুলো তোমাদেরকে কিছু কিছু দেখিয়েছি, সবগুলো দেখানো হয়নি বা মনে নেই, আমার খেয়াল নেই যে আমি কী কী দেখিয়েছি না দেখিয়েছি, তোমরা একেবারে ব্লগে দেখবে, ওখানে দেখবে আমি কী কী করেছি না করছি, তখনই বুঝতে পেরে যাবে সবই নিউ। জিন্সের প্যান্টই ম্যাক্সিমাম, মানে সবই ম্যাক্সিমাম বললে ভুল হবে, সবই জিন্সের প্যান্ট। প্রথমে ভেবেছিলাম যে কিছু জাম্পস্যুট নিয়ে যাব, দুটো নতুন জাম্পস্যুট আমি কিনেছিলাম ঘুরতে যাবো বলে, কিন্তু জাম্পস্যুট নিয়ে যাওয়া বেকার, কারণ কি জাম্পস্যুটের সাথে জ্যাকেট একদম ম্যাচ করছে না, তো ভালো লাগে না দেখতে। সেক্ষেত্রে তো জাম্পস্যুট নিয়ে যাওয়াটা টোটালি বেকার হবে, সোয়েটার পরতেই হবে এনি হয় নিকজ। এবার যেমন ফটো তুলবো, মানুষ বলছে যে ফটো তুলে নেবে, তারপরে আবার জ্যাকেটটা পরবো, কিন্তু দেখতে ভীষণ একদম অকওয়ার্ড টাইপের লাগছে। জিন্সই একদম পারফেক্ট ড্রেস, সো সবটাই জিন্স, জিন্স অ্যান্ড টপস অ্যান্ড জ্যাকেট কোট, ব্যাস এই। আর একটা মিশো থেকে একটা প্রবলেম হয়েছে, এই যে কোটটা মানুষ জন্য নিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম মেবি লেদারের জ্যাকেটটা, এটাকে আমরা এক্সেলকে ফেলেছিলাম ডাবল এক্সেল, হঠাৎ করে দেখছি প্রায় 20-25 দিন পর আমরা দেখছি এক্সচেঞ্জ তোমার এক্সচেঞ্জ ইনিশিয়েট করা হয়েছে, এরমভাবে মেসেজ চলে এসেছিল। হঠাৎ করে কালকে দেখছি ওদের মেসেজে যে এক্সচেঞ্জ ক্যান্সেলড। আমরা তারপরে মেল করলাম, মেল করার পরে কোনো রিপ্লাই দেয়নি, তারপরে কল করলাম, আজকে কল করার পর বললো যে আপনার এক্সচেঞ্জ ক্যান্সেল হয়ে গেছে, আর এখন কিছু করা যাবে না যেহেতু টাইম আপনাদের আপ হয়ে গেছে। কিন্তু এটা তো ওদের প্রবলেম না, ওদের সাথে সাথে জানানো উচিত ছিল, ওরাই তো দেরি করে আমাদেরকে মেসেজটা পাঠিয়েছে। কিন্তু কি বলবে, আমি ভীষণ মিশোর এই যে এক্সচেঞ্জ পলিসিটা খুবই বাজে, খুবই বাজে। আমার সঙ্গে এই নিয়ে দুবার ইনসিডেন্ট হলো, এক্সচেঞ্জের বেলা পিক আপ করে নিয়ে যাচ্ছে না, ওদের ডেলিভারি মানে যে বয় তার প্রবলেম, ওদের যে ডেলিভারি যে তোমার কুরিয়ার কোম্পানিকে দিচ্ছে তাদের প্রবলেম, বাট ওরা এটাকে একদম জিনিসটাকে, আমি তো রিভিউ একদমই বাজে দেবো। এক্সচেঞ্জ পলিসি টু মাচ, মানে এক এক সময় ঠিক নিয়ে যাবে, এক এক সময় এমন একটা মানে মানুষকে ইরিটেট করে দেয় না কি বলবো। এবার এই লেদারের জ্যাকেটটা না হবে রিকের, মানে রিকের একদমই ঠিক ঠিক হচ্ছে। আর মানে এবার শীতকাল ধরো এই মাসখানেক এত মোটা জ্যাকেট, এক মাসই পরবে, নেক্সট ইয়ার এটা আর রিকের হবে না, মানুষ তো হচ্ছেই না কোনোভাবে, খুব প্রবলেমে পড়ে গেলাম। আরেকটা একদম টাইম মানে একদম চলে এসছে সামনে, আরেকটা জ্যাকেট অর্ডার দেওয়া হলো, দেখা যাক এটা কি করা যায়, এখন এটা কিছু তো একটা গতি করতেই হবে, মানে খুব প্রবলেম হয়ে গেল। আর এক্ষেত্রে ছোট ভাই বোন আছে, সেটাও যে হবে সেটাও হবে না, কারোরই এই জ্যাকেটটা হবে না, বিশাল প্রবলেম। এত দামি জ্যাকেট যদি এরকম একটা প্রবলেম হয় কি করা যাবে। তো চলো এরপর রাতে ডিনারও বানাতে হবে, আর কাছে ম্যাথ এক্সাম রয়েছে করতে দিয়ে এসছি, দেখি কি করছে, তারপর একবার ডিনার টাইমে তোমাদের সঙ্গে আবার দেখা। শীতকাল শুরু হয়ে গেল, এবার পাপার শুরু হবে বিট মটরশুঁটি ফুলকপি গাজর টমেটো সব দিয়ে দেবে, তবে নিয়ে তবে সস দিয়ে দেবে একটু নেই, আমার একদম ভালো লাগে না এত সবজি দিলে। এটা ভালো হয়েছে, এটা ভালো হয়েছে, কম কম সবজি চাউমিন এটাই হয়, গাদা সবজি দিলে বিট লাল লাল বিট অবশ্য বিট নিয়ে আসবো ধরো না, নিয়ে এসে শেষ হয়ে গেছে, তোমার দিন রান্না করছো না শেষ হয়ে গেছে। চলো চলো ব্লগটা এন্ড করো, সবাই গুড নাইট বলো, গুড নাইট বলো, না গুড নাইট বলবো না, প্রচুর ভেজিটেবল খাবার খাচ্ছি এখন, গুড নাইট বলবো না, বলো গুড নাইট, গুড নাইট, শুভরাত্রি, তুই বল। আমি কি বলবো, আমি এটা খাই দারুণ হয়েছে,
টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিমস দেখো ড্রিমস হচ্ছে এইখানে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি যদি আজকের ব্লগটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো কমেন্ট করো শেয়ার করো এন্ড মোর 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 সাবস্ক্রাইব টাটা বাই বাই গুড নাইট সুইট ড্রিম লাভ ইউ অল